नमस्कार बंधुरा एसबी एकेडमिक सेंटर प्रत्येकटा छात्र छात्री के स्वागत। आज के मैं माध्यमिक एबीटीए टेस्ट पेपर सल्व करब 2023 साले। प्रथम 115 नम्बर पेज এবং তারপরে আমি 137 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি 115 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, তারপরে আমি 137 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 115 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1.1 এ কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপন করা হয়? অ্যান্সার পেজ এর অ্যান্সার এক্সোস্ফিয়ার। 1.2 তে কি বলেছে, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো অ্যান্সার বে আমাদের বি এর অ্যান্সার পিভি = RT/4। তো পরের প্রশ্ন কি বলেছে, 1.3 এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? অ্যান্সার হবে সের অ্যান্সার 0.089 গ্রাম। পরের প্রশ্ন কি বলেছে, 1.4 যে কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কি? অ্যান্সার হবে এর অ্যান্সার 6 আলফা = 3 বিটা = 2 গামা। ঠিক আছে, আমি কি বলছি। পরের প্রশ্ন 1.5 আলোক কেন্দ্রগামী কোন রশ্মির চ্যুতি হয়? অ্যান্সার বি এর অ্যান্সার 0°। 1.6 আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটি অপরিবর্তিত থাকে? অ্যান্সার বি এর অ্যান্সার কম্পাঙ্ক। পরের প্রশ্ন 1.7 1C = 1/300 ESU আধান। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। তো দেখো, এটা তো আমি করে দিয়েছি, 1/300 হয়েছে। তো দেখো পরে কি বলেছে, 1/300 এর অ্যান্সার বি এর অ্যান্সার 3 × 10⁹। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে 1.8 বৈদ্যুতিক যন্ত্রের গায়ে অঙ্কিত তারা চিহ্ন নির্দেশ করে? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার এনার্জি রেটিং। 1.9 তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার গামা রশ্মি। পরের প্রশ্ন কি বলেছে 1.10। পরের প্রশ্ন বলেছে 1.10। তো দেখো বলেছে 4, 12, 20, 38 পরমাণুর ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলে ক্ষার ধাতু। এর অ্যান্সার, তো দেখো ক্ষার ধাতু না, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পরের প্রশ্ন কি বলেছে 1.11 কোন যৌগটির মধ্যে তড়িৎ যদি ও সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান? অ্যান্সার হবে KCN। পরের প্রশ্ন 1.12 অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনের অনুপাত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1:8। পরের প্রশ্ন 1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে? অ্যান্সার হবে এর অ্যান্সার NH3। পরের প্রশ্ন কি বলেছে 1.14 থার্মিট মিশ্রণ হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার Ap2O3+Al। পরের প্রশ্ন কি বলেছে 1.15 কোনটি অসম্পৃক্ত যৌগ? অ্যান্সার হবে সি এর অ্যান্সার C2H4। পরের প্রশ্ন কি বলেছে 1.16। তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.1 কোন ধরনের ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে পরিণত করে? অ্যান্সার হবে মিথোনোজেনিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়া ক্রমবর্ধমান তাপনমূল্য অনুসারে সাজাও। তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে হবে কয়লা < তারপরে হবে প্রাকৃতিক গ্যাস <, তারপরে হবে পেট্রোল <, তারপরে হবে তরল হাইড্রোজেন। ঠিক আছে, তো বুঝতে পারছো আমি কি বলছি। প্রথমে হবে < কয়লা, তারপরে < প্রাকৃতিক গ্যাস, তারপরে হবে < পেট্রোল, তারপরে হবে < তরল হাইড্রোজেন। তো দেখো বুঝতে পারছো 2.2 কী বলেছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। তো দেখো উষ্ণতা বৃদ্ধি করে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো দেখো নাম লেখো, কার্বন ডাইঅক্সাইড হবে। 2.3 অ্যান্সার হবে 30°C। যদি আমি সেলসিয়াসকে যদি কেলভিনে নিয়ে যাই তাহলে 273 সঙ্গে 30 যোগ করলে কত হবে? 303 হয়ে যাবে। তাহলে কি হবে, তার মানে 303 যদি হয়ে যায় তাহলে ওটা কেলভিন হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে 30°C। এটা বড় হচ্ছে। 2.4 PVR SI একক কি? অ্যান্সার হবে জুল/মোল। পরের প্রশ্ন অথবা দিয়ে কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়? অ্যান্সার হবে পরম উষ্ণতায়। 2.5 তামা ও লোহার তৈরি একটি দ্বিধাতব পাতকে ঠান্ডা করা হলে কোনটি বাইরের দিকে থাকবে? অ্যান্সার হবে লোহা। 2.6 স্টিল লাইটে প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে উত্তল দর্পণ। 2.7 নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলিকে ক্রমহ্রাসমান কম্পাঙ্ক অনুযায়ী সাজাও। তো দেখো এখানে কিন্তু প্রথমে হবে গামা রশ্মি > গামা রশ্মি, তারপরে > হবে এক্স রশ্মি, তারপরে হবে > ইউভি রশ্মি, তারপরে হবে > ওই তো ইউভি রশ্মি, তারপরে হবে মাইক্রোওয়েভ হবে। ঠিক আছে, > তারপরে হবে > রেডিওওয়েভ, রেডিওওয়েভ > ঠিক আছে, তার মানে প্রথমে হবে গামা রশ্মি, তারপরে হয়েছিল > এক্স রশ্মি, তারপরে হবে ইউভি রশ্মি, তারপরে হবে মাইক্রোওয়েভ, তারপরে হবে রেডিওওয়েভ। পরের প্রশ্ন অথবা দিয়ে ক্যামেরা গঠিত প্রতিবিম্বর বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার হবে সৎ ও অবশীর্ষ। পরের প্রশ্ন 2.8-এ বাড়িতে ব্যবহৃত তড়িৎ যন্ত্রগুলি তড়িৎ বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যান্সার হবে সমান্তরাল সমবায়। 2.9-এর প্রশ্ন কী বলেছে? এমন একটি মৌলের নাম লেখো যার উষ্ণতা বাড়লে রোধ কমে। অ্যান্সার হবে সিলিকন। 2.10 তড়িৎ নিউক্লিয় চুল্লিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার হবে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। তো দেখো একটি ক্ষার ধাতু হবে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার কে হবে। তারপরে হবে যে মৌলের অ্যানায়ন লোহায় মরছে পড়াতে ত্বরান্বিত করে, ঠিক আছে, এর অ্যান্সার হবে সিএল হবে। অ্যান্সার কী হবে? সিএল হবে। তারপরে কী বলেছে? হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়, এর অ্যান্সার হবে এফই হবে। আর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এর অ্যান্সার হবে এফ হবে। তো দেখো এবার আমি 2.20-র প্রশ্ন সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে? একটি সমযোজী কঠিন পদার্থের উদাহরণ দাও। অ্যান্সার হবে চিনি। 2.13-তে NaCl এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে হাইড্রোজেন। 2.14-এ তড়িৎ পরিবহন করে কিন্তু আয়নিত হয় না, এর অ্যান্সার হবে তড়িৎ পরিবাহী, এর তাই তো আয়নিত হয় না, এরূপ পদার্থকে কী বলা হয়? তড়িৎ পরিবাহী বলা হয়। পরের প্রশ্ন অথবাতে সোনার প্রলেপ দিতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ পদার্থটির নাম কি? অ্যান্সার হবে পটাশিয়াম আরোসায়ানাইট। 2.15-এ কী বলেছে? অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে প্রোটিন নির্গত হয়। 2.16-এ ওলিয়াম কি? এটা তোমাদের আমি ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো। 2.17-এ কী বলছে? ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন বর্ণ এবং কিসের অধক্ষেপ পড়ে? তোমাদের মাথায় রাখতে হয় যে লালচে বাদামি রঙের কিন্তু লালচে বাদামি রং কিন্তু ধারণ করে, আর তার সঙ্গে ফেরিক হাইড্রোক্সিনের তোমাদের অধক্ষেপ পড়ে, ঠিক আছে। অথবা পরের প্রশ্ন আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে HTS গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? এর অ্যান্সার হবে কমলা থেকে সবুজ হবে। তো দেখো পরের প্রশ্ন কী বলছে? 2.18 এর অ্যান্সার হবে প্রোপানোয়িক অ্যাসিড। এবার আমি পেজ নম্বর 137 সলভ করা। তো দেখো পেজ নম্বর 137 নম্বর পেজের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে? 1.1-এ বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো অ্যান্সার হবে এর অ্যান্সার এক্সোস্পিয়ার। 1.2-তে কী বলেছে? বয়েলের সূত্রের গাণিতিক রূপ হলো অ্যান্সার হবে PB = ধ্রুবক, এর অ্যান্সার হবে। 1.3-তে অ্যামোনিয়া বাষ্প ঘনত্ব হলো, এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে সের অ্যান্সার 8.5। পরের প্রশ্ন কী বলেছে? 1.4-এ কোনো কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্কর একক হলো অ্যান্সার হবে ডিগ্রি সেন্টিগ্রেড, সের অ্যান্সার হবে। পরের প্রশ্ন কী বলেছে? 1.5-এ একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অসদ ও সমান্তরাল, ঠিক আছে, অসদ ও সমশীর্ষ হবে। 1.6-এ কী বলেছে? কোন ক্ষেত্রে সিলেনের সূত্র প্রযোজ্য হয় না? অ্যান্সার হবে সিলেন লম্ব আপতনে। 1.7-এ কী বলেছে? কোনো পরিবাহীর রোধ আর দৈর্ঘ্য I প্রস্থচ্ছেদ A হলে, তো দেখো এর অ্যান্সার হবে বির অ্যান্সার, ঠিক আছে, আর ভ্যারিজাস I/A, ঠিক আছে, কি বলছি। পরের প্রশ্ন 1.8-এ ফিউজ তারের উপাদানগুলি হলো, এর অ্যান্সার হবে সির অ্যান্সার তামা ও সীসা। 1.9-এ সর্বাধিক ভেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হলো, অ্যান্সার হবে সির অ্যান্সার গামা রশ্মি। 1.10-তে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা, অ্যান্সার হবে এর অ্যান্সার বৃদ্ধি পায়। পরের প্রশ্ন 1.11-এ দৈনন্দিন জীবন ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হলো, এর অ্যান্সার হবে সির অ্যান্সার খাদ্য লবণ। পরের প্রশ্ন কী বল? তো দেখো 138 নম্বর পেজের কী আছে, কি বলেছে? তো দেখো এর অ্যান্সার হবে রাসায়নিক শক্তিতে হবে, ঠিক আছে। 1.12-এর প্রশ্নের অ্যান্সার হবে। 1.13-তে কী বলেছে? নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? এর অ্যান্সার হবে H2S। পরের প্রশ্ন কী বলেছে? 1.14-এ ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি? এর অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যালুমিনিয়াম Al। 1.15-এ কী বলেছে? কোনটি বন্ধন দৈর্ঘ্য সর্বাধিক? অ্যান্সার হবে C bond C, এর অ্যান্সার। তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করবো। কী বলেছে? জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো এটা তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে, স্ক্রিনে তোমরা লিখে নেবে, ভিডিও লাস্টের দিকে দেবো। তারপরে কী বলছে? মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কি, এটাও তোমাদের দিয়ে দেবো। তো দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো বায়োগ্যাসের মূল উপাদান। অ্যান্সার হবে মিথেন। পরের প্রশ্ন কি বলেছে, 2.3-তে চার্লসের সূত্রের ভি বনামটি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? অ্যান্সার হবে মূল বিন্দুগামী হবে। 2.4-এ চাপ ও তাপমাত্রার কিরূপ অবস্থার বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? এর অ্যান্সার হবে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা। ঠিক আছে। অথবা পরের প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? তো দেখো এই যে বিবৃতি আছে এটা কিন্তু পুরোপুরি মিথ্যা, কারণ 1 গ্রাম জলের অণু এটা হয় না, 18 গ্রাম জলের অণু হয় 6.022 × 10⁻²³ ঠিক আছে, তার মানে এটা কি আছে, মিথ্যা আছে। পরের প্রশ্ন কি বলেছে, 2.5-এ সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে সঞ্চালিত হয়? এর আনসার হবে বিকরণ পদ্ধতিতে। 2.6-এ কী বলছে, প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাতকে কি বলা হয়? তো দেখো এর আনসার হবে রৈখিক বিবর্ধন বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, 2.7-এ বিপদ সংকেত হিসাবে সর্বদা কোন আলো ব্যবহার করা হয়? অ্যান্সার হবে লাল আলো। 2.8-এর প্রশ্ন কি বলেছে, তড়িৎ আধান ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি? এর আনসার হবে ই। তো দেখো এর অ্যান্সার হবে কী হবে, এর অ্যান্সার হবে I = Q/T। I = Q/T হবে। পরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, তড়িৎচালক বল হলো ড্যাশ এর কারণ? অ্যান্সার হবে বিভব প্রভেদের কারণ। পরের প্রশ্ন কি বলেছে, 2.15-তে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। 2.11-এ মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়। এর অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা। 2.12-তে অষ্টক সূত্রের প্রবক্তাকে? অ্যান্সার হবে নিউল্যান্ডস। পরের প্রশ্ন কি বলেছে, সত্য না মিথ্যা লেখো। তো দেখো এটা আমি তোমাদের কমেন্ট বক্সে পরে জানিয়ে দেবো। 2.13-তে কী বলেছে, কোন ধরনের যৌগের বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই? অ্যান্সার হবে তড়িৎ যোজী। 2.14-এ কী বলেছে, তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? অ্যান্সার হবে সমপ্রবাহ বা ডিসি। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। দেখো 2.15.1 তীব্র তড়িৎ বিশ্লেষ। এর অ্যান্সার হবে H2SO4। নেসলা দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়। এর অ্যান্সার হবে NH3। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, নেসলার দ্রবণ দ্বারা শনাক্তকরণ করা যায়। তো দেখো এর অ্যান্সার কী হবে, NH3 হবে। তো দেখো নাইট্রোপ্রোসাইড দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়। এর অ্যান্সার হবে H2S হাইড্রোজেন সালফাইড, একটি অ্যাসিড ধর্মী বিগালক। এর অ্যান্সার সিলিকা। ঠিক আছে। তো দেখো 2.16-এ কী বলেছে, কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশনের রাসায়নিক বিক্রিয়াটি লেখো। এর অ্যান্সার হবে ZnO + CO = ZnPlus CO2। ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, জার্মান সিলভারের শতকরা কত ভাগ সিলভার থাকে? তো দেখো জার্মান সিলভারে কিন্তু সিলভারই থাকে না, তার জন্য আমি 0 ভাগ লিখেছি। 2.17-এ কী বলেছে, সরলতম অ্যালকাইন কি? এটা তোমাদের আমি দিয়ে দেবো ভিডিও লাস্টের দিকে। তারপরে কী বলেছে, যৌগ সাধারণ ড্যাশ বন্ধন দ্বারা গঠিত। এর অ্যান্সার হবে অ্যাসিটিলিন বন্ধন দ্বারা গঠিত। পরের প্রশ্ন কী বলেছে, ক্যাটিনেশন কাকে বলে? এটাও কিন্তু তোমাদের ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো। ঠিক আছে। তো দেখে নাও প্রশ্নগুলো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।